সঞ্জিত চন্দ্র দাস না কি নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা দায়িত্বশীল সঞ্জিত চন্দ্র দাস, সে বলতেছে বাংলাদেশে মোদির বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করে তাহলে তার কলিজা ছিঁড়ে ফেলবে। কত বড় কলিজা, কত বড় সাহস! মুসলিম রাষ্ট্রে বাস করে, মুসলমানদের অনুভূতি না বুঝে, পালস না বুঝে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিলে তারপরে যদি কেউ ওরা আঘাত করে তাইলে বলবে মামুনুল হক সাহেবের দোষ, বলবে আল্লামা বাগনগরীর দোষ। আরে বেটা, তুমি যে উস্কানিমূলক বক্তব্য দিয়া দেশের পরিস্থিতি অস্থিতিশীল নিয়ে করছো, এটা তো আমি বলবো সর্বপ্রথম তোমার দোষ, ঠিকই ঠিক না? অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আজকে সুনামগঞ্জের সাল্লা, সুনামগঞ্জ জেলার সাল্লা থানায় এক যুবক জুম্মন দাস নামে হিন্দু, ফেসবুকে আল্লামা মামুনুল হক সাহেব এবং হেফাজতকে কটূক্তি করে এক পোস্ট করছে ফেসবুকে, মুখে বলার মতো ভাষা নাই এমন পোস্ট করছে। তো এই পোস্ট করার পরে ওই অঞ্চলের সাধারণ তাওহিদি জনতা খুব হয়েছে, রাগ হয়েছে। রাগ হওয়ার পরে ওই যুবক পোস্ট করছে সোমবারে, কি বারে? মঙ্গলবারে এই যুবককে কিছু দইরা, কিছু মানুষ পুলিশের হাতে সোপর্দ করে দিছে। একটু খেয়াল করে শুনবেন, ফেসবুকে পোস্ট করছে যুবক কি বারে, যুবককে পুলিশের হাতে ধরায় দিছে কি বারে? হিন্দু এলাকার মধ্যে হিন্দুদের মহল্লায় আক্রমণ হয়েছে বুধবার, একটু চিন্তার বিষয় কিনা? হিন্দু যুবক ফেসবুকে কটূক্তি করল, সেই যুবককে সোমবারে কটূক্তি করছে ফেসবুকে, মঙ্গলবারে ধরাইয়া দিলে। তাহলে যে অপরাধ করছে সে তো পুলিশের হেফাজতে, তাহলে এখন বুধবারে হিন্দুদের এলাকার মধ্যে আক্রমণ করলো কে? শুনেন, একটু একটু কথা বলতে দেন, আমি আমি বলি বুঝবেন তারপর। আচ্ছা, বুধবারে আক্রমণ করলো, মঙ্গলবারে রাতের বেলায় সুনামগঞ্জের প্রশাসনকে, সাল্লা থানার প্রশাসনকে ওই হিন্দু সম্প্রদায়ের লোকেরা জানায় দিল যে আমাদের উপর আক্রমণ হতে। আচ্ছা, এই কথা জানানোর পরে প্রশাসন কেন ওই এলাকায় নিরাপত্তা বা প্রোটোকলের ব্যবস্থা করলো না, কথা বলেন? এবং অবাক করা বিষয়, ওই এলাকায় আক্রমণ হওয়ার পরে কোন একটা ঘরে একটা মানুষও ছিল না, এমন ভাবে শিউর কিভাবে হইলো তাদের উপর আক্রমণ হবেই? কিভাবে শিউর হলো? কয়টা তথ্য দিলাম? চারটা। এক নাম্বার, রবিবারে হিন্দু যুবক, সোমবারে হিন্দু যুবক ফেসবুকে পোস্ট করলো, মঙ্গলবারে তাকে ধরায় দিল, তারা আঘাত করে নাই কিন্তু তারা ধরায় দিছে, যারা ধরায় দিছে এরা হলো ওই অঞ্চলের তাওহিদি জনতা, ভালো করছে না খারাপ করছে? যেহেতু তাকে নিয়ে একটা বিভ্রান্তি সে একটা পোস্ট করছে, হয়তো কেউ তাকে মেরেও ফেলতে পারে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে, তারা ধরায় দিছে, পুলিশ নিয়ে গেছে। বলেন, যে ব্যক্তি অপরাধ করেছে তাকে ধরায় দেওয়ার পরে আবার গিয়ে বাড়িতে হামলা করা, এটা কি কোনো ভাবে ঠিক হইতে পারে? এটা সুস্পষ্ট উগ্রতা কিনা, মূর্খতা কিনা? এখন এই মূর্খতা অজ্ঞতা যারা দেখাইলো বুধবারে এবং মঙ্গলবারে ওই এলাকার মানুষ থানাকে জানাইলো আমাদের উপর আক্রমণ হতে পারে, এই কথা বলার পরে তারা এমন কিভাবে শিউর হইলো যে আক্রমণ হবেই, তারা একেবারে ঘর থেকে বাইর হয়ে গেল। আবার আরেক কথা, বর্তমান তো 2021, যুগের নাম কি, যুগের নাম কি ডিজিটাল যুগ কয় না? সাইদ ভাইয়ের এক গজল শুনেন নাই, ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই, জুয়ান বুড়া ফুলা মাইয়া একই রুগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে ভাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু সালাক জাতি মোটেও ভয় পাই না, নাকি কন? তো এত সালাক জাতি আমরা, অবাক করা বিষয়, সাল্লার এত বড় আক্রমণ হইলো, ফেসবুকে একটা ভিডিও না, কাহিনী কি?
একটা ভিডিও পাবেন না আক্রমণের। যদি মাইনা নেই কেউ বলে হুজুর ওই এলাকায় আপনি যে বলতেছেন ভিডিও নাই, ওই এলাকায় নেট ভালো চলে না, ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যা, মাইনা নিলাম। কিন্তু মোবাইলে ভিডিও করলেও কি নেটওয়ার্ক লাগে নাকি? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? এত গুলু বাড়িতে আক্রমণ হলো, এত হাজার হাজার মানুষ গেল, কেউ একটা মোবাইল দিয়ে ভিডিও করলো না। অথচ এই যুগে সবচাইতে বেশি একজন মরতেছে, তবুও আগে গিয়ে সহযোগিতা করবো দূরের কথা, ফেসবুকে লাইভ দিবো। এটা তো এই যুগ, ঠিক কি ঠিক না? গ্লোবালাইজেশনের এই যুগে আইসা, 2021 আইসা, সাল্লাই এত বড় ঘটনা ঘটলো, একটা ভিডিও ফুটেজ নাই, কিচ্ছু নাই। আবার ঘটনা ঘটার সাথে সাথে যেই ব্যক্তি দোষী, যার ব্যাপারে সবচাইতে বেশি আঙ্গুল তোলা হচ্ছে, মেম্বার, মেম্বার নাম কি, স্বাধীন মেম্বার, স্বাধীন মেম্বার, আর হলো একজনের নাম বক্কর নাকি মক্কর, পক্কন পক্কন, স্বাধীন মেম্বার আর হলো পক্কন, এই দুইটা হাওয়া। যদি কোন মুসলমান ইমানি জজবাই বাড়িতে আক্রমণ করতো ইসলামের জন্য, তাইলে কি তারা এভাবে হাওয়া হইতো? না, হাওয়া হইতো অকপটে বলতো আমরা করছি ইসলামের জন্য করছি, ধৈরা নেন, ঠিকই ঠিক না? তারা কি হয়ে গেল? ঘুম হয়ে গেল। এখন যখন হেরা হাওয়া হয়ে গেল, নির্দিষ্ট অপরাধীকে চিহ্নিত করার পরে তারা এখন ঘুম হয়ে গেছে নাই, এখন কি হলো? ওই এলাকায় বৃহস্পতিবারে সোমবারে ফেসবুক পোস্ট, মঙ্গলবারে ছেলেটা ধরা খাইছে জুম্মন দাস, বুধবারে বাড়ি ঘরে হামলা হয়েছে, বৃহস্পতিবারে একদল সাধুবাদ একদল সারতান্বেষী সুনামগঞ্জে মানববন্ধন করে মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে। কাহিনী কি বোঝা যায় না যে সবগুলোই এক একটা ষড়যন্ত্রের এক একটা স্টেপ, ঠিক কি ঠিক না? তারা প্ল্যান করে সোমবারে ফেসবুক পোস্ট করবে, মঙ্গলবারে ধরায় দিবে, বুধবারে বাড়ি ঘরে আক্রমণ করবে, বৃহস্পতিবারে মামুনুল হক তুমি উস্কানি দিয়ে কাজ করাইছো, গ্রেপ্তার করতে হবে। মগের মুল্লুক দেশটা, দেশটা কি মগের মুল্লুক? দুনিয়ার মানুষ কিছুই বোঝে না, খালি তোমরাই বুঝো, তোরাই বুঝোস খালি, দেশের মানুষ কিচ্ছু বোঝে না, দেশের মানুষ সব বুঝে। মুফতি ফয়জুল করিম সাহেব, মুফতি আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের নামে মুক্তিযোদ্ধা নামের বইপুর সংগঠন বঙ্গবন্ধুর মূর্তি বা ভাস্কর্যের ভাঙ্গার নামে মামলা করছে, এই মামলার দুই তিনবার কইরা এই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছায়। কে পিছাও? কে কাহিনী কি পিছাও? কা দাও প্রতিবেদন তারিখ দেয় না, এক একদিন এক একদিন দেরি করে। আচ্ছা বলেন তো, এইভাবে কোনো একটা জায়গায় অঘটন ঘটে, আজকে চান্দি নাই, যদি আপনারা এখন মারামারি লাগাই দেন, এখানে মারামারি লাগাই দেন, আমি চইলা গেলাম আমার নাম নিয়ে মারামারি লাগাই দিছেন, এখন এই দুষ্কি আমার। হ্যাঁ, মারামারি করবেন আপনি এলাকার মধ্যে স্বার্থ হাসিলের জন্য, আপনারা নিজেরা মারামারি করবেন, আর দোষ হবে আল্লামা মামুনুল হক সাহেবের, দোষ হবে হেফাজতের। বোঝা গেল, মূলত হেফাজতে ইসলামের বর্তমান উত্থান এবং হেফাজতে ইসলাম ডাক দিলে লক্ষ লক্ষ তাওহিদী জনতা রাজপথে নাইমা যায়, এটা তাদের পছন্দ হয় না, ঠিকই ঠিক না? সবকিছু তোমাদের পছন্দ মতো হবে দুনিয়াতে, এটা মনে করো না, সবকিছু তোমাদের পছন্দ মতো হবে, কিছু তো আল্লাহর পছন্দ হবে, নাকি সবকিছু আল্লাহর পছন্দ হবে? মুমিনের সবকিছু কার পছন্দ হবে? অতএব আমরা তো বয়ান করব, আমরা তো দাওয়াত দিব যেইভাবে আল্লাহ পাক তার নবীকে বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আপনার প্রভুর দিকে আপনি আহ্বান করেন। ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হিকমত দ্বারা কোরআন হাদিস উদ্দেশ্য, তার মানে হলো কোরআন হাদিসের মধ্যে যে হিকমত অবলম্বন করার কথা বলা হয়েছে, কোন ব্যক্তি যদি হিকমতের গোহাই দেয় তবে ঠিক তেমনি ভাবে হিকমতের কথা বলতে হবে। নিজস্ব বানোয়াট কোনো কথা বলে, মাদ্রাসায় হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, ইসলামের উপর আঘাত আসতেছে, ওলামায়ে কেরামের উপর ছুরি আঘাত হচ্ছে, ওলামায়ে কেরামকে মেরে ফেলতে চাওয়া হচ্ছে, ওই সময় যদি কোন ব্যক্তি চুপ থাকে আর বলে এটা হিকমত, আমি বলবো এটা হিকমত নয়, বরং নিজেকে বাঁচায় রাখার হাতিয়ার। এটা কোন হিকমত হতে পারে? হিকমত কি? হিকমত হলো মান তাওয়াযা বিল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যদি তুমি বিনয় হও আল্লাহ উঁচু করে দিবে। এই বিনয়টা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রোগীর লিমিট থাকে। রোগী যদি লিমিট ক্রস করে, রোগী যদি দিনের বেলায় কয়
মাহফিলের মধ্যে, আমি তো ডগর বগর শামীম উসমান এমপি, আমি ডগর বগর এমপি, আমার কোনো দাম নাই, মূল্যায়ন নাই, মুসলমানদেরই মূল্যায়ন, আলেমদেরই মূল্যায়ন। আবার হিন্দুদের মন্দিরে গিয়া মহিলাদের সাথে ডিজে পার্টিতে নাচে আর কয় দেখায় দিব হুজুর করে, তার মানে মাহফিলে এসে এক কথা কয়, মূর্তির লাইনে গিয়া ডিজে পার্টিতে কপালে দুর্গার ছবি লাগায় আরেক কথা কয়, ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল রোগী এটা একটু বড় মাপের, ঠিক কি ঠিক না? বড় মাপের রোগীর শাস্তি ডোজ বেশি, ছোট মাপের রোগী হইলে মান তাওয়াদু আলিল্লাহ রাফা হল্লা, কিন্তু যদি রোগীর মাপ একটু বড় ধরনের হয়, রোগী যদি গাঁটতেরা হয়, ইসলামকে মিটাই দিতে চায়, আলেমদেরকে আঘাত করতে চায়, মসজিদ মাদ্রাসা আক্রমণ করতে চায়, তবে তো আমরা বলতে চাই মসজিদে যে হাত লাগবে, মাদ্রাসায় যে হাত লাগবে, আল্লাহর ঘরে আল্লাহর নবীর ঘরে কোন হাত যদি আল্লাহর ঘর মসজিদ ভাঙতে চায়, সেই হাত যত বড় মেয়রের হোক, সেই হাত যত বড় এমপির হোক, সেই হাত যত বড় নেতার হোক, সেই হাত মুসলমান ভেঙ্গে দিবে, ঠিকই ঠিক না? এটা কেন? রোগীর তো ক্যান্সার হয়ে গেছে, রোগী তো ক্যান্সার, রোগীর ক্যান্সার হইলে ডাক্তাররা আগে কি করে, সালাম দেয়, সুন্দরভাবে বুঝায়, কিন্তু যখন দেখে না এই রোগী তো বড় রোগী, ক্যান্সার হয়ে গেছে, তখন ছুরি কাশি যা আছে তাই নিয়ে অপারেশন করে, ঠিক কি ঠিক না? কেন অপারেশন করে? কারণ রোগীকে বাঁচায় রাখতে হবে। আমরাও তোমাদেরকে, তোমরা খারাপ কাজ করলে আমরা ধমক দেই, আমাদের ভাষা মাঝে মাঝে গরম হয়, মাঝে মাঝে নরম হয়, এটার কারণ হলো তোমরা জাহান্নামের আসামি হয়ে দৌড়াও, আমরা তোমাদেরকে জান্নাতের আসামি বানাইতেছি। কোন সময় ধমক দেয়, কোন সময় আদর করি, কোন সময় মাদ্রাসায় নিয়ে চা খাওয়ায়, আর কোন সময় ধমক দিয়া দূর করে দিই, ঠিক কি ঠিক না? ছোট বাচ্চা বাবা মার কথা মানে না, উল্টা পাল্টা করে, বাপ মা সবসময় আদর করে না, ধমক দেয়, ধমক দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাই বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, তাফসীরের কিতাবের মধ্যে ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য করেছেন কোরআন হাদিস, হিকমত দ্বারা উদ্দেশ্য, এই আয়াতে যে আল্লাহ বলছেন হিকমতের সাথে ডাকতে হবে, এই হিকমত দ্বারা উদ্দেশ্য কি? মসজিদের মধ্যে হামলা হচ্ছে, মাদ্রাসার মধ্যে হামলা হচ্ছে, মসজিদ ভাঙ্গিয়া ধানমন্ডির কলা বাগানে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, নারায়ণগঞ্জে আইবি রহমান নামের এক মহিলা মেয়র মসজিদের জায়গা দখল করে পার্ক বানাতে চাচ্ছে, মাদ্রাসার হামলা হচ্ছে, মাদ্রাসার উস্তাদদেরকে মিথ্যা বলৎকারের অভিযোগ তুলে নোয়াখালীতে না কোন জায়গায় সাতপুর কচুয়ায় মিথ্যা বলৎকারের অভিযোগ তুলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পাইতারা হচ্ছে, একটা ছাত্রকে কয়েকটা আঘাত করার কারণে সুনির্দিষ্টভাবে যে উস্তাদ অপরাধী তাকে শাস্তি না দিয়ে মাদ্রাসা বন্ধের পাইতারা চলছে, ঢাকা শহরের মধ্যে জসীমউদ্দিন সাহেব নামে মুফতি আমিনি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামাতা হেফাজত ইসলামের নাইবে আমিরকে হত্যা করার জন্য পিছন থেকে ছুরিকাঘাত হচ্ছে, মাদ্রাসা বন্ধ করার প্ল্যান চলে, হেফাজতের নাইবে আমিরকে আঘাত করে মেরে ফেলতে চাওয়া হয়, মসজিদের জায়গা দখল করে মসজিদ ভেঙ্গে দিয়ে আজকে কলাবাগানের মধ্যে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আল্লাহ পাক তার নবীকে বলেছেন হিকমতের সাথে বয়ান করতে, হিকমতের সাথে দাওয়াত দিতে, হিকমত কি? কোরআন হাদিস, হিকমত কি? কোরআন হাদিস, কোরআন হাদিস হিকমত কি রকম? কোরআন হাদিস বলেছে মান তাওয়াদা লিল্লাহ, হাদিসে বলে রাফাহুল্লাহ, ঠিক তেমনি ভাবে যখন দেখবা না জিহাদ প্রয়োজন, যখন দেখবা না একের পর এক ইসলামের উপর আক্রমণ হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, তখন তোমাকে হুদিনা লিল্লাযীনা ইয়াকাতিলুনা বিআন্নাহুম যুলিমু এই আয়াতের উপর আক্রমণ কর, আয়াতের উপর আমল কর হবে, কি করতে হবে? তোমাকে পাল্টা আঘাত করতে হবে, তোমার উপর আঘাত আসবে, তুমি পাল্টা আঘাত করবা, ইসলামের উপর আঘাত আসবে, তুমি ময়দানে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে। এটা কি? এটাও আরেকটা হিকমত, এটাও আরেকটা হিকমত। অতএব আমরা এরপরে কি বলছে, মাওয়াইযাতিল হাসানা, মাওয়াইযাতিল হাসানা কি? সদ উপদেশ। কি উপদেশ? সদ উপদেশ। এটা কি সদ উপদেশ? এটারও দুইটা দিক আছে, সদ উপদেশ কখনো নরম হবে, কখনো গরম হবে, কখনো নরম হবে, কখনো
গরম হবে, কিন্তু পন্থা এবং তরিকা কার? জোরে বলেন।